আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বলতো, আমরা জব রিটেন ম্যাথের কোর্সটা সম্পূর্ণ বইটি আপনাদেরকে সমাধান করে দিচ্ছি, মানে এ টু জেড। এর আগে আমরা আমাদের জব ম্যাথ যে বইটা ছিল এটা কিন্তু আপনাদেরকে সমাধান করে দিচ্ছি, যে কোনো সরকারি চাকরির মানে প্রিলিমিনারি পরীক্ষার জন্য, এমসিকিউ পরীক্ষার জন্য কিভাবে আপনি 25 থেকে 30 সেকেন্ড অঙ্ক মিলাবেন, এই বইয়ের মধ্যে সব টেকনিক পাবেন। তো এই বইটা হচ্ছে আপনাদের শুধু পিলির জন্য, এমসিকিউর জন্য। আর যারা রিটেন পরীক্ষা দেবেন বা ডিটেলস ম্যাথ জানতে চান তাদের জন্য আমাদের জব রিটেন ম্যাথ বইগুলো মোটামুটি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। জব ম্যাথ বইটার দাম মাত্র 180 টাকা, আর এটার দাম 180 টাকা জব রিটেন ম্যাথ যেটা। এখন আসেন, আজকে আমরা যে সমাধান করবো এর আগে আমরা অলরেডি দুইটা ভিডিও দিয়ে ফেলছি, তো 10 নম্বর, আজকে আমরা 11 নম্বর থেকে শুরু করব। তো 11 নম্বর থেকে শুরু করতে হলে দেখবো যে কিভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। দেখেন, আমরা অলরেডি আগে কিন্তু যে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি ওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আজকে আমরা যে ম্যাথগুলো করাবো যে 11 নম্বর থেকে শুরু হবে, তো কেউ যদি আমাদের এই ম্যাথগুলো যদি রেগুলার যদি 10টা করে অঙ্ক দেখেন, তারপরে দেখা যাবে যে আপনি 6 মাস পরে মোটামুটি আপনি নিজেই ম্যাথ অনেক বেশি ম্যাথ পারবেন বা অনেক ভালো পারবেন। তো দেখেন, আমরা প্রথমে যে অঙ্কটা করব, এখানে বলা আছে যে 8 জন পুরুষ অথবা 12 জন স্ত্রী লোক 25 দিনে একটি কাজ করতে পারে। এই লাইনটির মানে আপনাকে বুঝতে হবে যে 8 জন পুরুষ অথবা 12 জন স্ত্রী লোক 25 দিনে একটি কাজ করতে পারে, মানে 8 জন পুরুষ যে কাজটা করতেছে 25 দিনে। দেখেন, 8 জন পুরুষ যে কাজ করতেছে, পুরুষ যে কাজ করতেছে 25 দিনে, ওই কাজটা যদি মহিলারা করতে চায় বা স্ত্রী লোকে করতে চায় তাদের লাগতেছে 12 জন স্ত্রী লোক লাগতেছে, 8 জনের জায়গায় মহিলা লাগতেছে 12 জন, তাহলে সমান কাজ করতে পারে, তারাও 25 দিনে করতে পারে। তো এই জিনিসটা বুঝতে হবে, তার মানে 8 জন পুরুষ যে কাজ করে 12 জন পুরুষ 12 জন স্ত্রী লোক সেম কাজ করতে পারে। 8 জন পুরুষের কাজ আর 12 জন স্ত্রী লোকের কাজ সমান সমান কাজ তারা করতে পারে। এখন দেখেন যে আমাদের বলতে আছে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক একত্রে কতদিন এই কাজটি করতে পারে। 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক, তো আমরা জানি কেউ জানি না, এখানে কিন্তু বলা আছে যে 6 জন পুরুষ আর 11 জন স্ত্রী লোক। দেখেন, এখানে বলা আছে যে পরে বলা আছে যে 6 জন পুরুষ 11 জন স্ত্রী লোক একত্রে কাজটি কতদিনে করতে পারবে। আমাদের কিন্তু একটা কাজ করতে হবে এখানে, এই 6 জন স্ত্রী লোককে মানে পুরুষকে হয় স্ত্রী লোক বানাতে হবে অথবা 11 জন স্ত্রী লোককে পুরুষ বানাতে হবে, তাহলে আমরা অঙ্কটা কনভার্ট করে নিয়ে যেতে হবে। তো পুরুষ আর স্ত্রী লোক বানানো ওই সেন্সে বলি নাই, আমি বলতেছি যে 6 জন পুরুষকে মানে আমাদের কনভার্ট করতে হবে যে কতজন স্ত্রী লোকের সমান আর অথবা 11 জন স্ত্রী লোক কতজন পুরুষের সমান, এটা যদি আমরা পারি তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখন দেখেন, আমরা বলতে পারি যে 8 জন পুরুষের কাজ, মানে 8 জন পুরুষের কাজ আর 12 জন স্ত্রী লোকের কাজ সমান। এখন আমাদের বের করতে হবে, তাহলে আমরা এটা বের করে ফেলি যে 6 জন পুরুষ কতজন স্ত্রী লোকের সমান কাজ করতে পারে, এটা আমরা বলতে পারবো। তাহলে আমরা বললে যে 6 জন পুরুষ সমান, তাহলে 1 জন পুরুষের কাজ সমান, তাহলে দেখেন 8 জন পুরুষের কাজ যদি 12 জন স্ত্রী লোকের কাজের সমান হয় তাহলে 1 জন পুরুষের কাজ তাহলে অবশ্যই কম হবে, এটা হবে এতজন স্ত্রী লোকের কাজ। তো আমাদের বের করতে হবে কোনটাকে, তাহলে আমাদের পুরুষ এখানে আছে, পুরুষটাকে আমরা স্ত্রী লোক বানাই ফেলি, তো 6 জন পুরুষ অর্থাৎ 6 জন পুরুষ সমান, তাহলে এটা বেশি হবে, তো 12 × 6 নিচে হচ্ছে 8, এতজন স্ত্রী লোকের কাজ। তো দেখেন, 6 জন পুরুষের কাজ সমান কতজন মানে 6 জন পুরুষ কতজন স্ত্রী লোকের সমান কাজ করতে পারে, এটা আমরা বের করতেছি। এখানে দেখেন, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 3 × 6 = 12, সমান 9 জন স্ত্রী লোকের কাজ। দেখেন, 6 জন পুরুষ যা কাজ করে 9 জন স্ত্রী লোক সেই কাজ করতে পারে। আমরা যে এখানে বলতে পারি না যে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক একত্রে, দেখেন 6 জন পুরুষ, 6 জন পুরুষের পরিবর্তে আমরা লিখতে পারি কি 9 জন স্ত্রী লোক আর 11 জন স্ত্রী লোক, টোটাল আমাদের কতজন স্ত্রী লোক হচ্ছে 9, আর তাহলে 18 জন স্ত্রী লোক আমাদের বলা আছে এখানে, তাহলে 6 জন পুরুষের পরিবর্তে আমরা বলতে পারি যে 9 জন স্ত্রী লোক আর 11 জন স্ত্রী লোক, হ্যাঁ টোটাল হচ্ছে 20 জন স্ত্রী লোক একত্রে ওই কাজটি কতদিনে করতে পারে, এটা কিন্তু আপনি পারবেন। এইভাবে যদি বলা থাকতো যে 9 জন আর হচ্ছে 11 জন 20 জন স্ত্রী লোক একত্রে ওই কাজ কতদিনে করতে পারবে, কারণ আমরা জানি 12 জন স্ত্রী লোক কাজটি করতে পারে 25 দিনে। তো দেখেন, আমাদের এইটাই এখানে করতে হবে,
তো এটা যদি আমরা করি, এখন আমরা খুব সহজে এরা বলছে যে এরা কতদিনে করতে পারবে একত্রে, কাজটি কতদিনে করতে দিন চেয়েছে। তাহলে আমরা যেহেতু সব স্ত্রী লোক বানিয়ে ফেলছি, দেখেন তো 12 জন স্ত্রী লোক 25 দিনে কাজটি করতে পারে, বলতে পারি না যে 12 জন স্ত্রী লোক 25 দিনে কাজটি করতে পারে দিনে করতে পারে। তাহলে একজন স্ত্রী লোক যদি ওই কাজটি করতে চায় তাহলে সময় কিন্তু বেশি লাগবে, এই জন্য গিয়ে গুণ হবে, এই জন্য গিয়ে গুণ হলো। এখন আমাদের বলা আছে এই লাইনটা দেখেন যে 6 জন পুরুষ 11 জন স্ত্রী লোক, তো 6 জন পুরুষের পরিবর্তে আমরা লিখতে পারি 9 জন পুরুষ আর 9 জন স্ত্রী লোক। এখানে আমরা যেটা বের করছি যে 6 জন পুরুষ সমান 9 জন স্ত্রী লোকের সমান, দেখেন 9 জন স্ত্রী লোক আর 11 জন টোটাল হচ্ছে কয়জন, 20 জন স্ত্রী লোক একত্রে কাজটি কতদিনে করতে পারে। তো আমাদের লাস্ট লাইনটা এটা হবে যে 20 জন স্ত্রী লোক ওই কাজটি করতে পারে, 25 × 12 বিসি হচ্ছে 20। এখানে দেখেন আমরা চাইলে করতে পারি 5 × 5 = 25, 4 × 5 = 20, 3 × 5 = 15, মোট হবে 15 দিন। দেখেন অঙ্কটা কিন্তু অনেকের কাছে খুব কঠিন মনে আসলেও কিন্তু কঠিন, আপনাকে বাস্তবতা দিয়ে চিন্তা করতে হবে যে অঙ্কটা টোটালি সহজ ছিল, বা এখানে দেখেন খুব সহজ আকারে আমাদের বইয়ের মধ্যেও করে দেওয়া আছে। এরপর যে অঙ্কটা আমরা করাবো, দেখেন এটা বলা আছে যে কোন একটি কাজ ক 18 দিনে করতে পারে, খ 9 দিনে করতে পারে, ক খ একত্রে কাজটি কত দিনে করতে পারে। এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এই ধরনের অঙ্ক কিভাবে মানে শর্টকাটে করা যায়, এটা আমরা দেখেছি। তো আজকে আমরা দেখাবো ডিটেলস কিভাবে করতে হয় এই ধরনের অঙ্ক, যে কোন একটি কাজ ক 18 দিনে করতে পারে, খ 9 দিনে করতে পারে, তো ক খ একত্রে কত দিনে করতে পারবে। তো এই ধরনের অঙ্ক করতে হলে প্রথমে আপনাকে করতে হবে যে একদিনে কতটুকু কাজ করে, 18 দিনে করে তারা একটি কাজ, তাহলে একদিনে করবো কতটুকু, আবার 9 দিনে করে, তাহলে আমরা বুঝতে পারি 18 দিনে করে একটি কাজ। এই ধরনের সকল অঙ্কে আপনার একদিনে কাজের পরিমাণ বের করতে হবে, অতএব কয়দিনে একদিনে করে, তাহলে একদিনে কম করবে এই জন্য ভাগ হয়ে যাবে, তো সম্পূর্ণ কাজটা না করে এত অংশ করে। সেম ভাবে খ, দেখেন খ বলা আছে 9 দিনে করে, 9 দিনে করে একটি কাজ, অতএব খ একদিনে করে, দেখেন 1/9 এত অংশ। তো ক খ দেখেন ক একদিনে করে এত অংশ, খ একদিনে করে এত অংশ, তারা বলছে একত্রে কত অংশ কত, তারা একত্রে কাজ করলে কতদিনে কাজটি শেষ করতে পারবে, কি বলছে ক খ কাজটি একত্রে কতদিনে শেষ করতে পারবে এটা বলা আছে। তখন দেখেন তো ক খ একত্রে একদিনে কত অংশ করে আমরা এটাকে বের করব, ক উ খ একত্রে একদিনে করে, একদিনে করে কাজের কত অংশ, দেখেন এখানে 1/18 আর এখানে হচ্ছে 1/9 এত অংশ করে, তারা আমরা যেটা বের করলাম এটা যোগ করে দিচ্ছি। তো এখানে দেখেন 18 হবে, এখানে হবে 1, এখানে হবে 2, তো 3/18 এটা কাটাকাটি করলে 3/6, তার মানে 1/6 অংশ করে, কয় দিনে, তারা দুইজনে একত্রে একদিনে করে এত অংশ, 1/6 অংশ। তো আমরা বলতে পারি আমাদের বলছে কত দিনে করবে, তো এত অংশ করতেছে, তো যেটা সে ওটা সবসময় ডান সাইড হবে, তো আমরা বলতে পারি যে 1/6 অংশ করে, দেখেন একদিনে 1/6 অংশ করে একদিনে, অতএব আমাদের সম্পূর্ণ এক অংশ বা সম্পূর্ণ অংশ করে বা সম্পূর্ণ কাজ করে এক অংশ বা সম্পূর্ণ, দেখেন দেখেন 1/6 অংশ যদি একদিনে করে সম্পূর্ণ অংশ করতে হলে এইটা জাস্ট এই সেটিকে উল্টো হবে, দেখেন এই 1 এর সাথে 6 গুণ হবে, কারণ সময় বেশি লাগবে যে বড় জিনিসটা এই জন্য উপরে চলে যাবে, কারণ এত অংশ যদি একদিনে করে তাহলে সম্পূর্ণ অংশ করতে গেলে অবশ্যই সময় বেশি লাগবে, এই জন্য এখানে যে বড় সংখ্যা যাবে এটা উপরে গিয়ে গুণ হবে আর ছোটটা নিচে চলে আসবে, তো তাহলে হচ্ছে 6 দিন। তো এটাই ছিল আমাদের অঙ্ক, আর আমাদের বইয়ের মধ্যে খুব শর্টকাট আকারে অঙ্কটা করে দেওয়া আছে, এটা আপনারা যদি আমাদের প্রিডির বইটা দেখেন তাহলে খুব সহজে আপনারা এই ধরনের অঙ্ক করতে পারবেন। তো অঙ্কগুলো আপনারা মানে বুঝে বুঝে যদি করেন তাহলে ওই দিকে আপনারা শর্টকাট সহ জানতেছেন, আর এদিকে প্রিলিট যে মানে রিটেনের জন্য যা টাইটেল জেনে যাচ্ছেন, দেখেন এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এরপর যে অঙ্কটা আমরা করব যে 13 নম্বর যে অঙ্কটা, এটা দেখেন খুব কমন একটা অঙ্ক, বলা আছে একজন ঠিকাদার 20 কিলোমিটার রাস্তা 45 দিনে সম্পন্ন করে দেওয়ার চুক্তি নিল, মানে একটা ঠিকাদার 20 কিলোমিটার রাস্তা শেষ করবে 45 দিনে, এটা বলা আছে, সে চুক্তি নিল, 150 জন শ্রমিক নিয়োগ করে তিনি 30 দিনে রাস্তার অর্ধেক কাজ শেষ করলেন, মানে দেখেন এখানে সে কি করলো 150 জন শ্রমিক নিয়োগ করে 30 দিনে কাজ করে ফেললো,
অলরেডি 45 দিন কাজ কর সম্পূর্ণ কাজ করার কথা, বাট 30 দিনে সে কি করলো, মাত্র হাফ অংশ কাজ করছে রাস্তার, মানে 10 কিলোমিটার শেষ করছে, 20 কিলোমিটার শেষ করার কথা ছিল 45 দিন। দেখেন 30 দিন কাজ করছে, কাজ করে অর্ধেক করছে, বাকি অর্ধেক তাকে করতে হবে কতদিনে, এখানে সময় ছিল 45 দিন, সে 30 দিন কাজ করে ফেলছে, তাহলে বাকি অর্ধেক তাকে 15 দিনে করতে হবে। এই জিনিসটা বুঝলে অঙ্কটা হয়ে যাবে, বাকি অর্ধেক তাকে কতদিনে করতে হবে, 15 দিনে, কারণ সে চুক্তি নিয়েছিল 45 দিন, 45 দিনের মধ্যে সে 30 জন শ্রমিক নিয়ে দেখছে, 150 জন শ্রমিক নিয়ে 30 দিন কাজ করার ফলে তার মাত্র অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে, আর তার কাছে হাতে সময় আছে মাত্র 15 দিন, 15 দিনে বাকি অর্ধেক কাজ শেষ করতে হবে। তো এটা যদি বুঝেন তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমাদের বলেছে নির্দিষ্ট সময়ে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। এখানে আমরা কিন্তু দেখতেছি যে 15 দিনে, হ্যাঁ 15 দিন তার হাতে সময় বাকি আছে। তো আমরা চাইলে যে মোট কাজ, আমরা এই অধ্যায়ে নিচ্ছি যে মোট কাজ 1 অংশ, কাজ বাকি আছে, দেখেন কাজ বাকি হাফ অংশ করে ফেলছে, তাহলে হাফ বাদ দিই এত অংশ, তার মানে হাফ অংশ বাকি আছে মানে অর্ধেক অংশ। এখানে সময় মানে দিন বাকি বা সময় বাকি, দিন বাকি মানে কত দিনে শেষ করতে হবে, এটা দেখেন সে মোট 45 দিন নিয়েছিল আর 30 দিন কাজ করছে, তাহলে 15 দিন তার কাছে বাকি আছে, এখন 15 দিনে তাকে হাফ অংশ কাজ করতে হবে। এখন আসেন যে এঙ্কটা করতে হলে আমরা ঐকিক নিয়মে, আমাদের বইয়ের মধ্যে কিন্তু ঐকিক নিয়মে করা হয়েছে, আমরা ঐকিক নিয়মে শেষ করি যে বলতে পারি যে আমাদের কি চাওয়া হয়েছে, কতজন শ্রমিক, তো শ্রমিক থাকবে এই সাইডে, তো আমরা বলতে পারি যে হাফ অংশ কাজ 30 দিনে করে কতজনে, 150 জনে, দেখেন এখানে যে অংশটা আমাদের যেহেতু শ্রমিক চেয়েছে শ্রমিকটা এই সাইডে থাকে, তো হাফ অংশ কাজ 30 দিনে করে 150 জনে, যেটা আমাদের বলা আছে এই যে এখানে 20 কিলোমিটার আসার 45 দিনে সম্পন্ন করতে চুক্তি করেন, 150 জন শ্রমিক নিয়োগ করে 30 দিনে আসার অর্ধেক করে, তো হাফ অংশ কাজ 30 দিনে করে 150 জন। আমাদের কিন্তু বাকি কিন্তু হাফ অংশ কাজই করতে হবে, তো হাফ অংশ আমাদের দরকার ছিল, হাফ অংশ ছাড়াও আমাদের, তো আমরা বলতে পারি আমাদের হাফ অংশ কাজ, দেখেন আমাদের কি চেঞ্জ হবে, সময় বাকি আছে 15 দিনে করে বা 1 দিনে করে, এটাকে আমরা বের করে নিই, তাহলে সুবিধা হাফ অংশ কাজ 30 দিনে করতে 150 জন, তো এই হাফ অংশ কাজ যদি 1 দিনে করা যায়, করতে পারে 30 দিনের জায়গায়, তাহলে কিন্তু বেশি লাগবে শ্রমিকের সংখ্যা এতজন, তাহলে হাফ অংশ কাজ আমাদের কত দিনে করতে হবে, দিন বাকি আছে 15 দিন, দেখেন তো 15 দিনে যদি সম্পন্ন করতেছে তাহলে আমাদের লাগবে, তাহলে কম লাগবে, 1 দিনের তুলনায় 15 দিন করতে সময় কম লাগবে, তাহলে 150 × 30 নিচে হচ্ছে 15, কাটাকাটি 15 মধ্যে একবার একটা শূন্য, সমান হচ্ছে 300 জন শ্রমিক, দেখুন এটা কিন্তু মুখোমুখি করা যেত অঙ্কটা, বাট আপনাকে এইভাবে সাজিয়ে লিখতে হবে, যেহেতু এটা রিটেনের জন্য তো এইভাবে আপনাকে সাজাতে হবে, তারপরে লিখতে হবে। আর সামনে যেহেতু নিবন্ধন পরীক্ষা, তো নিবন্ধন প্রাইমারি সহ যে কোনো মন্ত্রণালয়ের, বিসিএস আর ব্যাংক বাদে যে কোনো সরকারি চাকরির জন্য আপনি মোটামুটি 100% যদি কমন পেতে চান, মানে আপনার টিকার জন্য যে মার্ক দরকার ওই মার্ক যদি পেতে চান, তাহলে আমাদের জব ইংলিশ বইটা দেখতে পারেন, এইটার থেকে আপনি মোটামুটি সবই কমন পাবেন, এই বইটা থেকে ছোট একটা বই, শুধু এটা ছোট হওয়ার কারণে অনেকের কাছে হয়তো বলতে পারেন যে ভাই এত ছোট বই থেকে কিভাবে কমন আসবে, আসলে অন্য অন্য বাজারের অধিকাংশ বই বিসিএস এর সিলেবাসে রয়েছে, তো আমাদের বইগুলো কিন্তু বিসিএস বা ব্যাংকের সিলেবাসে নয়, প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণী মন্ত্রণালয়, এই সমস্ত চাকরিতে এত বেশি ডিটেলস পড়তে হয় না, বা কমন বাসা বাসা যে কোয়েশ্চেনগুলো আসে এগুলাই হয়। এজন্য আমাদের আরেকটা বই আছে, দেখেন যে এটা জব ডাইজেস্ট, যেটার মধ্যে এক মলাটে পাবেন ম্যাথ আর ইংলিশ বাদে, বাকি সকল সাবজেক্টের জন্য আপনার এই একটা বই যথেষ্ট, কিন্তু অন্য অন্য মানে বাজারের অন্য বইগুলো যদি আপনি পড়তে চান তাহলে দেখা যাবে আপনি মানে এই পাঁচটার জন্য আপনার আলাদাভাবে 5টা বই পড়তে হবে, যেহেতু ওগুলো বিসিএস এর সিলেবাসে রচিত, তো আমাদের বইটা বিসিএস এর জন্য নয়, আমাদের বইগুলো প্রাইমারি নিবন্ধন, এগুলোতে আপনি মোটামুটি মন্ত্রণালয়ের শতভাগ কমন পাবেন এই বইগুলো থেকে, আমাদের প্রিলিমিনারির জন্য মোটামুটি এই 3টা বই, জব ম্যাথ, জব ডাইজেস্ট আর জব ইংলিশ, এই বইগুলো মোটামুটি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, দামও মোটামুটি অনেক কম, তো আপনারা চাইলে বইগুলো কালেক্ট করতে পারেন, কারণ একমাত্র আমাদের বইগুলো বিসিএস বিসিএস আর ব্যাংক বাদে প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চারটি সিলেবাসে রচিত, তো খুব কম সময়ে আপনি দ্রুত প্রিপারেশন নিতে চাইলে আমাদের এই বইগুলো দেখতে পারেন। আর আমরা পরবর্তী ম্যাথটা করব, দেখেন এখানে যে ম্যাথটা আছে যে 7টি ঘোড়া 5টি গরুর মূল্য এত টাকা, 1টি গরুর মূল্য এত টাকা হলে 1টি ঘোড়ার মূল্য কত, খুব সহজ একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে এটাও, তো দেখেন ছোটখাটো পরীক্ষা এগুলো দিয়ে দেয়,
তো আমাদের বলা আছে সাতটি গোড়া ও পাঁচটি গরুর মূল্য। তো একটি গোড়ার মূল্য 2000 টাকা হলে দেখেন আমাদের বলছে গোড়ার মূল্য কত। এখানে দেখেন সাতটি গোড়া প্লাস পাঁচটি গরুর মূল্য হইতেছে 5000। এটা আমাদের বলছে একটি গরুর মূল্য 2000 টাকা, একটি গরুর মূল্য 2000 টাকা। তো আমরা যেমন বলছি যে একটি গোড়ার মূল্য কত, আমরা যদি একটি গরুর মূল্য 2000 টাকা তাহলে পাঁচটি গোড়ার মূল্য যদি এখান থেকে বাদ দিই তাহলে কিন্তু সাতটি গোড়ার মূল্য হবে। তাহলে পাঁচটি গরুর মূল্য কত হবে দেখেন এখানে 2000 কে যদি আপনি 10000 টাকা দেখেন। এখানে দেখেন সাতটি গোড়ার মূল্য পাঁচটি গরুর মূল্য 1000 টাকা। আমরা যদি বলি যে শুধু সাতটি গোড়ার মূল্য তাহলে হচ্ছে 52000 থেকে আপনি 10000 বাদ দেন, এখানে হবে 10000, তাহলে হচ্ছে 42000। এই 42000 হচ্ছে সাতটি গোড়ার মূল্য। তাহলে বলছে একটি গোড়ার মূল্য কত, তাহলে একটি গোড়ার মূল্য কিন্তু কম হবে, এই জন্য 42000 এখানে ভাগ 7 সমান সমান হতেছে 6 7 42 6000। এটা কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। দেখ আমাদের আমরা আরেকটা বলবো, এখানে দেখেন আসলে আমরা অঙ্কগুলো খুব সহজ আপনাদেরকে করানোর চেষ্টা করি, তারপরেও যদি কেউ না বুঝেন আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, তো আপনারা ওইখানে জয়েন করতে পারেন, ওইখানে জয়েন করেও কিন্তু আমাদের ম্যাথগুলো খুব সহজে সমাধান করতে পারেন। এখানে দেখেন কি আছে যে একটি দুর্গে 500 সৈন্যের 20 দিনের খাদ্য মজুদ আছে, 5 দিন পর 200 সৈন্য চলে গেলে ওই খাদ্য কতদিন চলবে। হ্যাঁ, এখন দেখেন যে আমাদের বলা আছে একটি দুর্গে 500 জন সৈন্যের 20 দিনে খাদ্য মজুদ আছে, তো 5 দিন পর 200 জন সৈন্য চলে গেলে বাকি খাদ্য আর কতদিন চলবে। দেখেন যে 500 জনের 20 দিনের খাবার আছে, 500 জনের খাবার আছে 20 দিনের, তো 5 দিন পর, তো এই 500 জন সৈনিক 20 দিনের খাবার ছিল, তার আরো 5 দিন খেলো, 5 দিন পর তারা মানে 500 জন শ্রমিক আর 5 দিন খেয়েছে, তাহলে দেখেন দিন বাকি আছে কতদিন, দিন বাকি আছে দেখেন 15 দিন থেকে তারা 5 দিন খেয়ে ফেলছে, মানে 20 দিন থেকে, তাহলে 15 দিন। আবার দেখা গেল যে 5 দিন পর এই 15 দিনের দিন 200 সৈন্য চলে গেছে, তাহলে আগে সৈন্য ছিল, তাহলে সৈন্য সংখ্যা 500 - 200 মোট কিন্তু 300 জন সৈন্য। এখন দেখেন যে এই 15 দিনে যে খাবার আছে তারা কতজন সৈন্য খাবে 15 দিন, এই খাবারটা 15 দিনের 500 জনের খাবার খাবে কয়জনে, 300 জনে। তো আমরা বলতে পারি এরকম যে তৌকিক নিয়ম আমাদের বলছে কতদিন চলবে, তো আমরা বলতে পারি যে 500 জনের দেখেন খাদ্য আছে, কারণ যে খাদ্যটা ছিল এটা 500 জন শ্রমিক যদি খাইতো তাহলে 15 দিন খেতে পারত, তো 15 দিনের তাহলে একজনের খাদ্য আছে দেখেন, তাহলে অবশ্যই বেশি যাবে, কিন্তু যে খাদ্য 500 জন খাইতেছে 15 দিন, তাহলে একজনে যদি খাইতে চান তাহলে দিনের সংখ্যা বেশি হবে, অতএব কতজন 300 জনের। তো 300 জন দেখেন 300 জন কিন্তু 100 জনের তুলনায় খাদ্য সংখ্যা কম যাবে, তাহলে 15 × 500 নিচে হচ্ছে 300, শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা, দেখেন 3 × 5 = 15, তাহলে হচ্ছে 25 দিন। দেখেন এই অঙ্কগুলো কিন্তু পড়তে আসে ওই নিয়মের অঙ্কগুলো মোটামুটি আসলে সহজ, আমরা আসলে কঠিন ভাবে নিই, তো এভাবে চলতে থাকবে, আমরা রেগুলার ভিডিও দিতে থাকবো আর আপনারা রেগুলার প্র্যাকটিস করেন, আসলে ম্যাথ জিনিসটা প্র্যাকটিসের বিষয়, আর বাকি সকল সাবজেক্টের জন্য আমাদের এই বইটা যদি আপনি করেন জব রাজেশ একটা সাবজেক্ট জাস্ট এক্সাম্পল বুঝতে, এগুলো তো আপনার বেশি না, এগুলো সবাই পারে, কিন্তু ম্যাথ আর ইংলিশে মার্ক কার্ড ভেরিফাই করে দেয়, এই জন্য আমরা ইংলিশটা সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। আর জব রাজেশটা আপনি যদি নিজে নিজেও যদি পড়েন, এবার কেমন লোকের লেখা হয়েছে যে এই বইয়ের বাহিরে আপনাকে পড়তে হবে না, বইটা আপনারা দেখতে পারেন, নিকটস্থ সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে মাত্র 210 টাকা দাম, আপনার যে যে লাইব্রেরিতে পাওয়া যাবে, তো আমাদের ফার্স্ট কমিটি লাইব্রেরি লিস্টগুলো দেওয়া আছে, আপনারা ওই সমস্ত লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা কুরিয়ার নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার আমাদের বইগুলো পেতে 01913750815 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।